হাতে মরণাস্ত্র তুলে নিয়ে এভাবেই নিশানা ঠিক করাই ব্যস্ত সাধারণ মানুষ। গত 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর নিজেদের আত্মরক্ষায় এই পথ বেছে নিয়েছেন ইসরায়েলিরা। পকেটে আগ্নেয়াস্ত্র রাখার বৈধতা পেতে নিচ্ছেন প্রশিক্ষণ। החלטתי להוציא רישיון לנשק, שאני אהיה בטוחה יותר, שאני אוכל להגן על הילדים שלי, בדרכים, בכלל. এতে শুটিং রেঞ্জগুলোতে বাড়ছে ব্যস্ততা। আগে যেখানে দিনে একটি কোর্স পরিচালনা করা হতো, সেখানেই এখন চলছে 4 থেকে 5টি বা তারও বেশি কোর্স। দম ফেলার ফুরসত নেই প্রশিক্ষকদের। From people living in dangerous areas to normal people who just want to protect themselves because they saw what happened. একই সঙ্গে ব্যক্তিগত অস্ত্র কেনার হিড়িক পড়েছে ইসরায়েলিদের মধ্যে। বন্দুকের দোকানগুলোতেও হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। বেড়েছে অস্ত্র বিক্রি, রমরমা হচ্ছে দেশটির মরণাস্ত্র ব্যবসা। I'm here to get a gun, to buy a gun, and yes, October 7th was the trigger to make me understand it's the time to be armed now. বেশি ঝুঁকিতে থাকা বাসিন্দাদের উৎসাহিত করতে বিনামূল্যে অস্ত্র দেওয়ার ব্যবস্থা রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। מאז תחילת המלחמה הקמנו 600 כיתות כוננות חדשות, גם עם משלוחי נשק רבים שאנחנו מביאים מחול, ונוסיף עוד כוחות למאמץ הזה. איך שזיהיתי את המחבל, שלפתי, דרכתי. এরইমধ্যে দেশটিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে জমা পড়েছে 1.5 লাখের বেশি আবেদন। অথচ গত বছর একই সময় আবেদন জমা হয়েছিল মাত্র 42টি। আগ্নেয়াস্ত্রের এমন অবাধ ব্যবহার ভবিষ্যতে অভ্যন্তরীণ সংকট তৈরি করতে পারে বলে ধারণা করছেন আইনজীবীরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।